वेलकम टू माय चैनल बार्ड लवर आकाश। आज के देखो तुम्हारे पक्सर ट्रिटमेंट अर्थात पक्स के क्यों पायरार बच्चागुलो के दूरे रखा जाए। एखन शीत शेष प्राय गरम शुरू हो से मुहूर्ते ही पायरागुलोर प्रचुर परिमाणे पक्स है विशेषकर बच्चागुलोर मशार कामड़े सब থেকে বেশি এই পক্সে বাচ্চাগুলো প্রচুর ক্ষতিগ্রস্ত হয়। কারণ শীতকালে যে পরিমাণ বাচ্চা আমরা আশা করি সেই পরিমাণ বাচ্চা আমরা পাই না। তার মেইন কারণটা হচ্ছে এই পক্স। পক্সের জন্য কিছু ট্রিটমেন্ট তো রয়েছেই, যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট। অনেকেই বলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে একটু জলে গুলে বা অল্প পরিমাণ জল দিয়ে ওই পক্সের জায়গাগুলোতে লাগিয়ে দিলে খুব তাড়াতাড়ি উপকার পাওয়া যায়। কিন্তু আমি একটু অন্যরকমভাবে নিজে ট্রিটমেন্ট করি, সবাইরই নিয়ম আলাদা আলাদা, আমার নিয়মটা একটু আলাদা। প্রথমে যেটা করি সেটা হলো যখনই পক্স হয় তখন আমি জলের সাথে এই জিনিসটা আমি অ্যাপ্লাই করি। প্রত্যেকটা পায়রা পিছু এক ফোঁটা করে জলে গুলে, 1 লিটার জলে প্রত্যেকটা পায়রা পিছু যাদের পক্স হবে তাদেরকে খাইয়ে দিই। 10 ml জলও দিতে পারেন, 10 ml জলে 1 ফোঁটা দিয়ে সিরিঞ্জ দিয়ে আপনারা খাইয়ে দিতে পারেন। সিরিঞ্জটাও আমি দেখাচ্ছি, এরকম একটা 10 ml এর সিরিঞ্জ নেবেন, দেখতে পাচ্ছেন ওটা 10 ml এর সিরিঞ্জে আপনারা এরকম একটা অ্যাকোরিয়ামের পাইপ, এটা হচ্ছে অ্যাকোরিয়ামের পাইপ, এরকম অ্যাকোরিয়ামের পাইপটাকে নিয়ে ভালো করে মুখে লাগিয়ে দেবেন। অ্যাকোরিয়ামের পাইপগুলো সুন্দরভাবে এমনিই লেগে যায়, কোনো রকম আঠা বা ফেবিকুইক কোনো রকম আঠা যাতে কিছু দিতে হয় না। এরকম একটা 10 ml এর সিরিঞ্জ বানিয়ে নেবেন, সিরিঞ্জে করে 10 ml জলের সাথে এটা 1 ফোঁটা করে যে সমস্ত বাচ্চাগুলোর পক্স হয়েছে তাদেরকে দেবেন। এবং সেই সঙ্গে আরও একটা ওষুধ অ্যাপ্লাই করবেন। হ্যাঁ